কোরবানির পশু মারা গেলে অথবা হারিয়ে গেলে করণীয় কি আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই কোরবানির পশু ক্রয় করার পরে অথবা পশুটি কোরবান দেয়া হবে এ মর্মে লালন পালন করার পরে হতে পারে বন্যা কবলতি হয়ে পশুটি মারা গেল অথবা তার ঠ্যাং ভেঙে গেল অথবা চুরি হয়ে গেল অথবা হারিয়ে গেল অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে পশুটির ক্ষতিগ্রস্ত হল তাহলে কি কোরবান দিতে হবে যিনি পশু কিনেছেন বা প্রতিপালন করেছেন তাকে তার উত্তর হলো নির্ভর করবে ব্যক্তির সামর্থ্যের উপরে আপনাদের স্মরণ রাখা দরকার যে কোরবান পশুর উপরে ওয়াজিব হয় না ওয়াজিব হয় ব্যক্তির সামর্থ্যের উপরে প্রিয় নবীজি সাল্লা বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কোরবান দেয়নি সে না আসে তা আপনি একটি গরু কিনেছিলেন বা লালন পালন করেছিলেন কোরবান করবেন কিন্তু আগের দিন হারিয়ে গেল বা মরে গেল বা অসুস্থ হল দুর্যোগ আসলো বন্যা আসলো অথবা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় হলো তাহলে আপনার সামর্থ্য কি শেষ একটি পশু মরে গেলেই কি সামর্থ্য শেষ উত্তর যদি হয় না আরেকটি কেনার সামর্থ্য আছে উত্তর হলো তাহলে আপনাকে আরেকটি পশু কিনে কোরবান দিতে হবে আর যদি বলেন যে না হুজুর সামর্থ্য আর নাই তো সামর্থ্য যদি না থাকে কোরবান দিতে হবে না হ্যাঁ পশুর উপরে কোরবান ওয়াজিব হয় যদি কোনো গরিব মানুষ পশু কিনে কারণ গরিব মানুষ তা তো সামর্থ্যই নেই যখন সে কোরবান করার জন্য কোনো পশু কিনল পশু কেনার পরে ওই পশুটাই কোরবান দেবে কিন্তু এটা মরে গেল তাহলে তার আর কোরবান দিতে হবে না হারিয়ে গেল ল্যাংড়া হয়ে গেল খোঁড়া হয়ে গেল তো ল্যাংড়া খোঁড়া হলে কিন্তু জবে করা যায় কারণ তার আছেই একটা সে গরিব সে এটাই জবে করে দেবে ধনী মানুষ হলে ভিন্ন আরেকটা কিনে জবে করবে আর গরিব হলে এটাই করে দেবে আর হারিয়ে গেছে মরে গেছে তাহলে গরিব মানুষ সামর্থ্য নাই যেটা কিনেছিল সেটা নাই তার জন্য এখন আর নতুন করে আরেকটা কিনে কোরবান দেওয়ার কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাস্তায় পড়ে থাকা ফলমূল অথবা বন্যার পানিতে ভেসে আসা কোনো গাছ বা নারিকেল যদি কোনো ব্যক্তি এগুলো নিজে নিতে চায় জায়েজ হবে কিনা আমরা মাঝে মাঝে দেখি রাস্তার পাশে গাছের তলায় ফলমূল পড়ে আছে অথবা বন্যার পানিতে কোনো নারকেল ভেসে আসছে কোনো গাছ ভেসে এসেছে প্রচণ্ড বন্যা এটা হয়ে থাকে তখন এগুলো যদি আমরা গ্রহণ করি শরিয়া কি বলে কোনো ফলমূল যদি মালিক থাকে এবং গাছতলা থেকে মালিক সেগুলো সংগ্রহ করতে পারবে এটা অনুমিত হয় অথবা বন্যার পানিতে ভেসে যাচ্ছে দেখাই যাচ্ছে যে এটা চলে যাবে নদীতে অবস্থার উপর ডিফেন্ড করে ফতুয়া হবে বন্যার পানিতে ভেসে চলে গেল গাছ গাছের নিচে ফল পচে গেল তাহলে সম্পদ নষ্ট হল এই অবস্থায় যদি আপনি মনে করেন যে না এটা আমি কুড়িয়ে নেব না হয়তো নষ্ট হবে তাহলে না হবে না আপনি কুড়িয়ে নেন তবে আপনি খাবেন কি এ বিষয়ে আমরা বলবো আমার মনে হয় এটা ধনী মানুষের জন্য ভোগ না করাই ভালো আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে নষ্ট হওয়া থেকে ওই ফল আপনি বাঁচিয়ে দেন গ্রহণ করুন কোনো গরিবের মাঝে বিলিয়ে দেন আর আল্লাহকে বলে দিন যে আল্লাহ এটার মালিকের নামা সবাব দিয়ে দাও তাহলে সম্পদ নষ্ট হওয়া থেকে আপনি সম্পদকে বাঁচালেন কোনো গরিব এটা পেয়ে উপকৃত হলো মালিক স্বাব পাবে কাজ করার কারণে আশা করা যায় আপনিও স্বাব পাবেন আর যদি আপনি নিজে গরিব হন নিজে খেয়ে নেন আর ধনী মানুষ যদি খেয়ে নেয় তাহলে একবারে না জায়েজ হবে না কিন্তু বিষয়টা অসুন্দর আর যদি মনে হয় যে গাছতলায় ফল পড়ে আছে মালিক তো আসবেই মালিকের গাছ মালিক নেবে তাহলে আপনি সেটা নিতে যাবেন না কারো অনুমতি ব্যতীত তার গাছের ফল সংগ্রহ করা যেমন না যায়জ মালিকের নেয়ার সামর্থ্য আছে অনমিত হলে গাছতলা থেকে কুড়িয়ে নেয়াটাও না যায়জ আর যদি এমন কোনো জিনিস হয় যেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে সেটা কুড়িয়ে নেয়া যাবে না যেমন কারো পকেটের মোবাইল পড়ে গেছে মানি ব্যাগ পরে গেছে জরুরি একটি ব্যাগ রাস্তায় পড়ে আছে যদি আপনি মনে করেন যে রাস্তার মাঝখান থেকে আমি সরিয়ে এনে রাস্তার পাশে রেখে দিই ট্রাক যাবে বাস যাবে নষ্ট হয়ে যাবে অতটুকু আপনি করতে পারেন পাশে রেখে দেন কিন্তু যদি এমন জায়গায় পড়ে থাকে যেখানে পড়ে আছে কোনো অসুবিধা নেই মালিক এসে নিয়ে যাবে যে হারিয়েছে সে খুঁজবে তাহলে ধরতেও যাবেন না সরিয়ে তার মাসালা হল কুরানো বস্তু যদি কেউ তুলে নেয় তাহলে সে জায়গায় দাঁড়িয়ে তাকেই লাগাতার ঘোষণা করতে হবে দীর্ঘদিন পর্যন্ত হাদিসে বিভিন্ন টাইম প্রেম বেঁধে দেয়া আছে লম্বা সময় ধরে সে বলতে হবে এটা কারমাল এটা কারমাল নিয়ে যান তাই দায়িত্ব আপনার কাঁধে আসলো কেন ধরতে গেলেন এই জন্য যে বস্তু নষ্ট হওয়ার নয় এমন বস্তু কুড়িয়ে নেয়া যাবে না যেটা নষ্ট হওয়ার মতো সেটা কুড়িয়ে নেয়া যাবে ধনী মানুষ ভোগ করবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঈদুল আজহাতে আমরা তাকবির দেব কতদিন এখন সে প্রসঙ্গে কথা বলতে চাই

আমরা ঈদুল আজহা সংক্রান্ত বিষয়ে যখন আসে তখন আমরা তাকবিরের তাসির প্রাধান্য দিই জিলহাজ মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে আমরা তাকবির শুরু করি আমরা তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির দেই নয় দশ এগারো বারো তেরো কিন্তু প্রিয় নবীর বক্তব্য যে তোমরা এই দশকে বেশি বেশি করে তাকবির দেবে তাহলিল পড়বে তাহমিদ করবে আল্লাহর হাবিব বলছেন আল্লাহর কাছে এই দশক এতটাই প্রিয় এমন দর্শক আর নেই সুদ আর এন ফ্যাক্সি রুফিহিন নামিনা তাহালি এই দশকে তোমরা বেশি বেশি পড়বে লা ইলাহিল্লাহ ও তা বেশি বেশি আল্লাহ আকবার আল্লাহ অকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়া ইল্লাহ ইল্লাহ আল্লাহ আকবর কবিরব আল্লাহামদুল্লি কাসীরব সুভহান আহি তোমরা বেশি বেশি পড়বে বেশি বেশি করে তোমরা আল্লাহর প্রশংসা করবে হজরত ইবন এবং আবু হরাই আল্লাহমা তারা দুজন এই দশকে যখন বাজারে যেতেন তারা বাজারে গেলে এত জোরে দুজনে তাকবির দিতেন উনাদের তাকবির শুনে বাজারের মানুষেরাও তাকবির দেওয়া শুরু করত জিলহাজের চাঁদ দেখার পর থেকেই তাকবির তবে হ্যাঁ নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই পাঁচ দিন ফরজ নামাজের পরে তাকে বীর দেয়া ওলামাইয়াহানা বলেন ওয়াজিব এক তারিখ থেকে যা হবে সেটা নফল আমরা এই দশকে বেশি বেশি করে তাক বীর দিতে চাই রসৌল্লা সাল্লাম নিজে তাকে দিতেন কানাইউ ইউ ইয়ামাল ফিতর

ওয়াহ ইমাম ইমামকে দেখা পর্যন্ত ইমাম বের হওয়া পর্যন্ত ইমামকে ইমাম যখন দেখতেন বের হয়ে এসেছে তারা তাকবির দেয়া বন্ধ করে চুপ থাকতেন ফাইজা কাব্বার কাব্বারু যখন ইমাম তাকবির দিতেন তখন তারাও তাকবির দিতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন সাহাবাইকার আমাদেরকে যা আমল করে দেখিয়েছেন আমরা এর আলোকে চলতে চাই ঈদ উল আজহার চাপ দেখলেই তাকবির দেওয়া শুরু করব তেরো তারিখ পর্যন্ত আমরা যত বেশি পারি তাকবির দিতে থাকবো আল্লাহ দান করুন আসসালাম রহমাতাল আকিকা এবং কোরবানি একসাথে দেয়া যাবে কিনা একই পশুতে দেয়া যাবে কিনা আমরা এ প্রসঙ্গে কথা বলতে চাই আমরা সকলে জানি যে আকিকা এবং কোরবানি দুটি সম্পূর্ণ ভিন্ন ইবাদত এবং আকিকার সাথে কয়েকটি বিষয় জড়িত এক নাম্বার সময় দুই নাম্বার পশু তিন নাম্বার ব্যক্তির সামর্থ্য ওরা সাল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তুজবাউ আনহুয় জন্মের সপ্তম দিনে বাচ্চার পক্ষ থেকে জবে করা হবে আকিকা করা হবে তাহলে কোরবানির দিন অপেক্ষায় থাকবেন কবে আসবে তারপরে আকিকা হবে অথচ রাসুল তো সপ্তম দিন বললেন আমাদের দেশের লোকেরা আকিকা করার জন্য কোরবান পর্যন্ত অপেক্ষা করে অথচ প্রিয়নবী বললেন সপ্তম দিন তারপরে আবার হাদিসের পরবর্তী অংশ আনিল গোলাম ও আনিল সাতুন যদি সন্তানটা ছেলে হয় তাহলে সমবয়সী দুটি বকরি সন্তান যদি কন্যা হয় তাহলে একটি বকরি তাহলে একটি বকরি হোক আর দুটি বকরি হোক বকৃতি কি কোরবান এবং আকিকা একসাথ করার সুযোগ আর আছে কারণ বকরি তো দুই ভাগ করা যায় না কোরবান হলে আকিকা হবে না আকিকা হলে কোরবান হবে না তো প্রিয় নবীজি বকরি বললেন তাহলে বোঝা গেল আকিকা সময় নির্ধারিত পশু নির্ধারিত তারপর যার সামর্থ্য নাই সে করবে না যার সামর্থ্য আছে সে করবে এখন কোরবানি সম্পূর্ণ আলাদা একটি বিষয় আমাদের দেশে যারা গরু কোরবান করে মহিষ কোরবান করে ওঁট কোরবান করে তারা সেখানে তাদের সন্তানের আকিকা একসাথ করে ফেলে অথচ প্রিয়নবী সাল্লা সাল্লামের সময়ও কিন্তু গরু ছিল ওঁর ছিল মহিষ ছিল কিন্তু প্রিয়নবী তো বলেননি যে তোমরা আকিকাতে গরু জবে করো আলেমদের কেউ কেউ বলেন যে হ্যাঁ যদি কেউ গরুতে শরিক হয় কোরবানি এবং আকিকা দুটিকে একসাথ করে হয়ে যাবে এবং কেউ যদি গরু দ্বারা আকিকা করে সেটা হয়ে যাবে আমরা বলি হ্যাঁ জায়েজ হতে পারে কিন্তু সুন্না তো নয় অবশ্যই ইবাদতের ক্ষেত্রে সুন্নাকেই প্রাধান্য দেয়া উচিত আর গরু দেয়াতে কি কল্যাণ আছে বড় প্রাণী হল খরচ বেশি হলো সুন্নার বাহিরে হলো অথচ ছাগল দিলে প্রাণী ছোট খরচ কম সম্মত তো কোনটাতে লাভ বেশি এই আমরা গরুতে যাব না বরং সুনার মাঝে থাকতে চাই হ্যাঁ যদি কোরবানি এবং গরু সরি কোরবানি এবং আকিকা একই দিনে পড়ে যায় অর্থাৎ কোনো সন্তানের জন্মের সপ্তম দিনে কোরবানির দিবস তাহলে ওই দিনে সে যদি কোরবানিও করতে চায় আকিকা করতে চায় করবে কোনো অসুবিধা নেই কিন্তু শুধু শুধু বসে থাকবে কখন কোরবান আসবে সপ্তম দিন তরক করে এটা কোনোভাবেই কাম্য নয় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আনিল গোলাম ইয়সাবে কারাম জন্মের সপ্তম দিনে বাচ্চার কোরবানি করাকে তথা আকিকা করাকে পছন্দ করতেন ফলাম ইয় মসাবে ফল রাবে আশার যদি কোনো কারণে সপ্তম দিনে কোরবান করতে না পারে আকিকা করতে না পারে জবে করতে না পারে তাহলে চোদ্দতম দিবসে জবে করবে মহাদিবসঋণ যদি চোদ্দতম দিবসে কোনো কারণে না পারে তাহলে একুশতম দিবসে তো কোরবান হলো বাচ্চা জন্মের চার মাস পরে সাত দিনেও করলেন না চোদ্দ দিনেও করলেন না একুশতম দিবসও করলেন না চার মাস পরে করলেন

আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান রদিয়াল্লাহুতা আলা পরিবারের কোন এক নারী একবার তিনি মানত করলেন যদি আব্দুর রহমানের স্ত্রী সন্তান জন্ম দেয় তাহলে তিনি বলছেন নাহারানা জাজুরা আমরা একটি ওট কোরবান করব। এই ওট কোরবান করতো বলতে তিনি বুঝিয়ে দিলেন আকিকার জবে করবেন আকালাত আয়েশ বেল আর উনি আকিকার পশু হিসাবে ওট কোরবান করে দেবেন যখন বললেন মা আয়েশা শুনে বললেন না সুননা থত্তুত্তম উত্তম আল্লাহর হাবিব বলেছেন আনিল গোলামে সাতান ও আনিল জ্যারিয়াতে সাতুন ছেলে হলে দুটি বকরি মেয়ে হলে একটি বকরি তোমরা এখানে ওট আনলে কেন রাসুল তো ওটের কথা বলেননি সুতরাং আমরা শুধু শুধু কোরবান এবং আকিকাকে একসাথ করতে চাই না এই একসাথ জায়েজ এই কথা বলার কারণে আকিকা নামে যে সুন্না রাসুলের আছে সে সুন্নাটা আজকে মরতে বসেছে এজন্য আমরা দুটা সন্নাকে তার নিজস্ব স্বীয় অবস্থায় রাখতে চাই তাই বলবো কোরবান এবং আকিকাকে আলাদা করুন আলাদা স্বতায় রাখুন আল্লাহ দান করুন প্রিয়দিনী ভাই ও বোনেরা জিলহজ মাসের প্রথম দশকের আমল সম্পর্কে আমরা আলোকপাত করতে চাই আমরা জানি জিলহজ মাসের

ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ قال ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ প্রশ্ন করা হলো আল্লাহর নবী আল্লাহর পথে জিহাদ করাও কি এ দশকের সে শ্রেষ্ঠ নয় রাসূল বললেন না এ দশকের সে শ্রেষ্ঠ নয় বরং আইনুতা আব্বাদা লাহু ফিহা মিন আশরি জিল হাজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়ামিন মিনহা বিসিয়ামি সানা এই দশকে ইবাদত করা এতটাই প্রিয় যে একটি রোজা এক বছরের রোজার সমান কুল্লি সমানুল্লি মিনহা মিনহাবি লে কদর এই দশকের এক রাত জাগরণ করার সওয়াব লেইলাতুল কদরে রাত্রি জাগরণের সওয়াবের মতো এই দশককে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন এই জন্য প্রিয়নবী আলাইহি সাল্লাম বলেছেন মামিনা ইয়ামিন

বেশি বেশি পড়ো আলহামদুলিল্লাহ 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 এই দশকে বেশি বেশি নকল নামাজ পড়া দরকার রসৌল্লা সাল্লাম প্রথম দশকের নয় দিন লাগাতার রোজাও রাখতেন এই জন্য যাদের পক্ষে সম্ভব আমরা জিল হজের প্রথম নয় দিন রোজা রাখব বেশি বেশি জিকির আসকার কোরআন তেলওয়াত দরুদ পড়ব চাঁদ দেখার পর থেকেই আমরা তাকবীর দিতে শুরু করব। করবো আবহরেরা ইবনে অমর রাজিয়াল তালান হুমা এই দশকে যখন বাজারে যেতেন এত জোরে জোরে তাকবির দিতেন ইউকাবির উন্নাসু মা হুমা তাদের দুইজনের তাকবীর শুনে লোকেরা পর্যন্ত তাকবীর দিতে শুরু করত আমরা এই দশকে আরাফার দিবসে রোজা রাখবো আল্লাহর হাবিব বলেছেন মায়ামিন ইয়মিন আরাফার দিবসে আল্লাহ যত বেশি মানুষকে ক্ষমা করেন এমন বেশি মানুষকে অন্য দিবসে তিনি ক্ষমা করেন না এই দশকের আরেকটি আমল হচ্ছে যখন আমরা কোরবান দেয়ার এরাদা করব চাঁদ দেখার পর থেকে কোরবানির পশু জবে করা পর্যন্ত আমরা চুল এবং পশম উপড়াবনা কাটবো না কলেন নবী ইউসাল্লাল্লাহ আসাল্লাম মানরা আহ হেলা আলা জিল হাজ্জা ও আ র দেন দাশাইয়া ফেলাইয়া হুশমিন শাওরিহি ওয়া লামিন অসফারি প্রিয়নভীজি বলেছেন যে ব্যক্তি জিল মাসের নতুন চাঁদ দেখলো এবং সে কোরবান করার এ রাধা করল সেজনে লোক না কাটে সে যেন চুল না কাটে যে ব্যক্তি কোরবান করবে না তার জন্য কাটা না জায়েজ নয় কিন্তু আমরা যারা কোরবান করব আমরা চুল এবং নখ কাটবো না তবে হ্যাঁ কোরবানির পশু জবে করার পর থেকে চুল এবং নখ কাটা জায়েজ আছে আমরা আল্লাহ তে এই প্রিয় দশকে বেশি বেশি আবাদত করে আল্লাহর প্রিয় হতে চাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কোরবানির পশু অথবা জবে করা পশুর সাতটি অঙ্গ খাওয়া ঠিক নয় একটা নম্বর প্রবাহিত রক্ত খাওয়া যাবে না দুই নম্বর মূত্রথলি খাওয়া যাবে না তিন নাম্বার পিত্তথলি খাওয়া যাবে না চার নাম্বার নরপ্রাণীর পুণলিঙ্গ খাওয়া যাবে না পাঁচ নাম্বার অন্ডকোষ খাওয়া যাবে না ছয় নম্বর মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ খাওয়া যাবে না সাত নাম্বার মাংস গ্রন্থি খাওয়া যাবে না বাকি অঙ্গগুলো খাওয়া যাবে যেমন চামড়া এটা খাওয়া নিষিদ্ধ নয় যদি পশম ফেলে দিয়ে চামড়াকে খাওয়ার মতো তৈরি করা যায় খেতে নিষেধ নয় যদিও আমাদের দেশে এটা খাওয়ার রীতি নেই আরও কিছু অঙ্গ আছে যেগুলো আমাদের দেশে স্বাভাবিকত খাওয়া হয় না তবে কেউ খেতে চাইলে না জায়েজ হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ